মহাস্থলায় জলে ডুবে মৃত্যু হলো এক পড়ুয়ার। পড়ুয়ার তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং দেহটি উদ্ধার করা হয়েছে প্রায় 2 ঘন্টা পর পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে এবং মহাস্থলেতে এই ঘটনা ঘটেছে এবং অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা যেখানে মহাস্থলায় পুকুরে ডুবে পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং সে খেলতে গিয়েছিল যেমনটা জানা যাচ্ছে এবং তারপরেই ওই পুকুরে ডুবে যায় হঠাৎ করে তারপর তার দেহ উদ্ধার করা হয়েছে মহাস্থলার সারেঙ্গাবাদ স্কুলের এই ঘটনা। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ। শুভ্রজিতের সঙ্গে কথা বলবো। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে কিভাবে মৃত্যু হলো এই পড়ুয়ার? মহেশতলার সারেঙ্গাবাদ স্কুলের মাঠে প্রত্যেক দিনের মতোই ফুটবল খেলতে যায় সারেঙ্গাবাদ গভর্নমেন্ট কোয়ার্টারের বাসিন্দা আদিত্য রায়। যেমনটা জানা যাচ্ছে যে ফুটবল খেলার পর কিন্তু সে ওই সারেঙ্গাবাদ স্কুলের পুকুরেই কিন্তু স্নান করতে নামে, এরপরই পুকুরে তলিয়ে যায় এবং তার বন্ধুরা আশেপাশের লোকজনকে খবর দিলে আশেপাশের লোকজন কিন্তু তড়িঘড়ি মহেশতলা থানায় খবর দেয় এবং তাকে উদ্ধার করার চেষ্টা করে পুকুর থেকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানা পুলিশ। মূলত ঘটনা ঘটার প্রায় 2 ঘন্টা পর কিন্তু তার দেহ উদ্ধার হয় ওই পুকুর থেকেই, এরপরই তাকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায় পুলিশ এবং সেখান থেকে তাকে বজবজের আরেকটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বেশ, ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মহেশতলাতে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে পড়ুয়ার, স্কুলে পুকুরে ডুবে কলেজ পড়ুয়ার মৃত্যু হলো এবং ফুটবল খেলতে গিয়েছিল সে, ফুটবল খেলার পর স্নান করতে নামে পুকুরে, তারপরেই হঠাৎ করে তলিয়ে যায় এবং এই ঘটনা ঘটার 2 ঘন্টা পরে তার দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মহেশতলার ঘটনা।